এই শয়তানকে তাড়িয়ে দেবার জন্য অথবা শয়তানকে মুসলমান করার জন্য হচ্ছে সিয়াম। সিয়াম কিসের জন্য? আত্মশুদ্ধির জন্য সিয়াম, শয়তানকে মুসলমান করার জন্য সিয়াম। সিয়াম আরবি শব্দ, সিয়ামের ফার্সি হইল রোজা, ফার্সিতে রোজা বলা হয়, আর আরবিতে বলা হয় সিয়াম, বাংলায় বলা হয় আত্মসংযম। আত্মসংযম হলো বাংলায় কি? সংযম করবেন, আত্মসংযম করবেন, নফস, নিজেকে নফস সে সংযম করবে। কিসে থেকে? বিষয় রাশি থেকে, রিপু থেকে, কামনা বাসনা থেকে, কামাচার এবং পাপাচার থেকে বিরত থাকার অপর নামই হচ্ছে সিয়াম। খাদ্য পানি থেকে বিরত থাকার নাম সিয়াম। এটা হলো মেজাজি, আনুষ্ঠানিক। ওই যে কইছি দুইটা দিক, জাহের আর বাতেন, আল্লাহ নিজেই কইছে ওয়া জাহেরু ওয়াল বাতিনু। আল্লাহর দুইটা রূপ, একটা জাহের একটা বাতেন, একটা জাত একটা সিফাত। জাহিরি ভাবে আল্লাহ এই সমগ্র সৃষ্টির রাজ্যে আল্লাহ অবস্থান করে সিফাত রূপে, আর জিন আর ইনসানের অন্তর এবং লামকামে আল্লাহ বাস করে জাত রূপে। এর জন্য সব কিছুর সাথে আল্লাহ আছে। এটা হলো সেফাতি রূপে, গুণাবলী রূপে, মূল রূপে না, জাত রূপে না। আর জিন আর ইনসানের অন্তরে এবং লামকামে আল্লাহ আছে জাত রূপে, একদম খাসুল খাস জাত নূর। এর জন্য আপনি সিয়াম যখন করবেন, সিয়াম করতে গেলে আপনার আত্মসংযম করতে হবে। মানে আত্মসংযম কি? মিথ্যা না বলা, পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকা। তাই মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা কোন যাইব না, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, আত্মসাত করা যাবে না, আত্মসাত না করার নাম সিয়াম। অন্যের হক মারা যাবে না, কোরআনে 274 বার বলছে আল্লাহ অন্যের হক মাইরা খায় না। এইটার কথা কেউ কয়বার চায় না, কিন্তু নামাজ বেহেস্তের চাবি এটা প্রচার করা, প্রতিষ্ঠিত করা শেষ। কিন্তু কোরআনের কোথাও নাই যে নামাজে জান্নাতে যাইব, কিন্তু কোরআনে এইটা আছে আল্লাহ জিনা হুম আন সালাতি হিমসা হুম। ওই মুসল্লি ওই নামাজি ওয়াল নামক দুজকে যাইব যে লোক দেখানো নামাজ পড়ে। তাহলে জান্নাতে যাইব কে? জান্নাতে যাইব মুহসিনিন, জান্নাতে যাইব মুত্তাকি, জান্নাতে যাইব পরিতৃপ্ত নফস, নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস জান্নাতি। এখন এই হাদিসের অর্ধেক কয় অর্ধেক কয় না, আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়া সালাতুল মিফতাহুত তুহুর, পবিত্র নামাজ বেহেশতের চাবি। অনে ওই পবিত্র নামাজ এটুক বাদ দেয়, নামাজের আগে পবিত্রতা হইল জরুরি। কারণ পবিত্র না হইয়া ওযু না কইরা নামাজ করতে পারবেন না, তো সালাত করতে পারবেন না। আর সিয়াম কখন করবেন জানেন? সিয়াম করার জন্য আপনারা মেজাজিটা জানেন, আমি মেজাজি বললে অনেক সময় লাগবো, আমি মূল বিষয়টা বলি। মেজাজি রোজা আপনারা সবাই জানেন যে সুবে সাদেকের সময় উঠান, উঠা পাক পবিত্র হইয়া নিয়ত করা, নিয়ত কইরা সেহরি খায়া রোজা রাখা, এবং সারাদিন পানাহারের পরে সন্ধ্যার সময় সূর্যাস্তের পরে ইফতার করা। পানা আহার থেকে বিরত থাকলে আমরা রোজা সাধারণ মানুষে বুঝি, এবং সাধারণ মানুষ একটু প্রশ্ন করে রোজা রাখছ? আরে রোজার দিন এই প্রশ্ন করাই তো বোকামি, রোজা আছো নাকি মানে কি এত সন্দেহ? রোজার দিন এই প্রশ্ন করাটাই বোকামি। মানে সাধারণ মানুষ করে রোজা আছো, মাসই তো রোজার, রোজা থাকুম না কি করুম? অনেক রোজার মাসে দুর্নীতিকরণ যাইব না তো, কিন্তু আমাদের দেশে রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। 11 মাসে যে দুর্নীতি না হয়, রোজার মাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এমন কোন জিনিস নাই এটা লইয়া কারসাজি না করে সাধারণ মানুষ আমরা অনেকেই ভুগি। হাকিকি সিয়াম করতে গেলে সর্বপ্রথম আপনাকে সলাত করতে হবে। সলাত কাকে বলে? সলাত অর্থ নামাজ, এটা ফার্সি, বাংলা না।
ফার্সিতে সলাতের ফার্সি বাংলা, সলাতের ফার্সি হইল নামাজ, আর নামাজের এবং সলাতের বাংলা হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, আল্লাহর রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টার নাম সালাত। টু কানেক্ট, সব সময় আল্লাহর রসুলের সাথে কানেকশন থাকবে, আল্লাহর রসুলের সাথে সর্বক্ষণ সংযোগ রাখা, যোগাযোগ রাখার অপর নাম হচ্ছে সালাত। এই উঠা বসা এটা কসরত, এটা মেহনত, কিন্তু সালাত হো মূল দর্শন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করা, সংযোগ যোগাযোগ সব সময় করার নাম হচ্ছে সালাত। এর জন্য কোরআনে বলেছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, যারা সর্বক্ষণ দাইমি সালাতের মধ্যে দণ্ডায়মান তারাই মুসল্লি। কেন? রসুলের সাথে সর্বক্ষণ মুসল্লির যোগাযোগ থাকবে। উঠতে আল্লাহ, উঠতে রসুল, বসতে রসুল, খাইতে রসুল, দাঁড়াইতে রসুল, হাঁটতে রসুল, শুইতে রসুল, সব জায়গায় রসুল, রসুল ছাড়া কিছু নাই। ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রহমাতাল্লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন। এই সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত যেই মুহূর্তে প্রতিষ্ঠা হয়ে গেছে, যাকাত আদায় করতে হবে। যাকাত কি? যাকাত কিসের হয়? যাকাত কাকে দিবেন? খুব খেয়াল করেন, এই রমজান মাসে সিয়ামও রাখে, যাকাতও দেয়, আবার সদকাও করে, আবার এই রমজান মাসেই কি করা হয়? কদর হয়, তাই না? তাহলে একে একে আসেন, এই সিয়ামের মাসে যাকাত দিতে হবে। যাকাত দিতে হয় রসুলকেই। কাকে? রসুলের কাছে যাকাত দিতে হয়, রবের কাছে। কাকে যাকাত দিবেন? রব এবং রবের রসুলকে, রসুল এবং রবকে যাকাত দিতে হয়। আর সদকা দিতে হয় মানুষকে। মানুষকে যাকাত দেওয়ার বিধান কোরআনে নাই, জীবনে হুনছে কিনা সন্দেহ আছে। মানুষকে যাকাত দেওয়া যায় না, যাকাত দিতে হয় আল্লাহর রসুলকে এবং আল্লাহকে। এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের হক, তাকে যাকাত দিতে হবে। আর সাদকা এটা দিতে হয় মানুষকে। এর জন্য দেখবেন যাকাত সম্পর্কে যতটি আয়াত উল্লেখ করে প্রথম দুইটা আয়াতই সাদকার। সাদকার যাকাত এক না, যাকাত হইল আমিত্ব ত্যাগ করা, হাকিকতে নিজের ইচ্ছাটাকে আপন মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে যাকাত। নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নাম হচ্ছে যাকাত। আমিত্ব উৎসর্গের নাম হচ্ছে যাকাত। আর মাল দিয়া, সম্পদ দিয়ে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে সাদকা। এই সাদকা দিলে কি হয়? আপনার সম্পদের বারে আপনার উপরে রহমত বরকত রবের তরফ থেকে আসে। কারণ রব অনেক মানুষের ই যে হক আপনার মধ্যে দিয়া রাখছে, এর জন্য বলছে তোমরা সাদকা দাও। সদকা দেওয়ার আটটা স্থান নির্দিষ্ট করে দিছে। বিশ্বাস না হইলে সূরা তৌবার 60 নাম্বার আয়াত পড়বেন, পেয়ে যাবেন। তাহলে বাবা, সাদকা আর যাকাত এক বিষয় নয়। মালের যাকাত দিবেন, মাল পরিষ্কার হবে। মালের যাকাত যদি দেন, মাল পরিষ্কার হবে। কিন্তু আল্লাহ তো চাইছে নফসের যাকাত, তাইলে সে নফস পবিত্র হইব। মালের যাকাত দিবেন, মাল পবিত্র হইব, নফস তো পবিত্র হইল না। আর নফসের যাকাত দিবেন, নফস পবিত্র হবে। আল্লাহ যাক্কা মানে কি? পবিত্র। আর যাকাত মানে পবিত্রকরণ, যাক্কা থেকে যাকাত। যাকাত মানেই হচ্ছে পবিত্রকরণ। তো যতক্ষণ কলবের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে, ততক্ষণ তো আপনার যাকাত হয় নাই, আপনি যাকাত দিতে পারেন নাই, পবিত্র হন নাই। তে পবিত্র যদি না হন, আপনি ইফতার করবেন কেমনে? তাই যাকাত দেওয়ার একদম যাকাতের সঙ্গে সঙ্গে, যাকাত দেওয়ার প্রথম মুহূর্তটাকেই বলা হয় ইফতার। যাকাত দেওয়ার প্রথম মুহূর্তটাই হলো ইফতার। মানে যাকাত দিয়া দিছেন, আমিত্ব উৎসর্গ করছেন, খান্নাস মুক্ত হয়ে গেছেন, নফস থেকে খান্নাস দূর হয়ে গেছে, নফস থেকে খান্নাস পবিত্র হয়ে গেছে, ওই মুহূর্তে আপনার ইফতার হয়ে গেছে। সুবহানাল্লাহ,
ইফতার করতে হবে এর জন্য হাকিকি মেজাজি সালাত আনুষ্ঠানিক ওয়াক্তিয়া সালাত কি আমরা সূরা কেরাত পাঠ করি নিয়ত করি সূরা কেরাত পাঠ করি পশ্চিম দিকে ঘুরি এবং রুকু সেজদা করি এটা হলো ওয়াক্তি সালাত আর জাকাত কি আর হাকিকি সালাত কি হাকিকি সালাত দায়েমি সালাত হচ্ছে সব সময় রসুল এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা করা আবার মেজাজি জাকাত কি লক্ষ টাকায় 2500 মানে শতকরা 2.5 টাকা এইটা হলো মালের জাকাত সম্পদের জাকাত আল্লাহ আপনার কাছে সম্পদের জাকাত চাই নাই আল্লাহ আপনার কাছে নফসের জাকাত চাইছে এর জন্য দেখবেন কোরআনে সলাতের সাথেই জাকাতের কথা উল্লেখ এবং জাকাত দিতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমানুকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকিমুসসালাত ওয়াতুযযাকাত হে আমানু সলাত কায়েম করো জাকাত আদায় করো জাকাত আদায় হয়ে গেলেই হবে ইফতার এই ইফতার কি হাকিকতে হইল খান্নাস মুক্ত হওয়া আর মেজাজিতে হইল বেগুনি পিয়াজু আলুর সব ছোলা বুট মুড়ি কষায়া সেটকায়া মাকায়া আলু পেঁয়াজের সাথে কাঁচা মরিচ সর্ষে পেঁয়াজ দিয়া সর্ষের তেল ডাইল্লা তারপর একটু দইনা পাতা পুদিনা পাতা সব দিয়া সেটকায়া নিজেরা সবাই মিলে খাওয়ার নাম হইল মেজাজি ইফতার অনে অনেকে তো বেদাত বেদাত করে হ্যাঁ আমি তো রোজা রাখি ইফতার করতেছি কয় ভাই ইফতার কি দিয়া করলেন কই বেদাত দিয়া ধরায় গেছি কয় কি বেদাত দিয়া আবার ইফতার হয় কেবলে আমি হ্যাঁ বেদাত দিয়া ইফতার করছি কয় কি রকম আমি কই বেগুনি বেদাত রসুলও খায় নাই সাহাবারাও খায় নাই বেদাত আলুর সব বেদাত রসুলও খায় নাই সাহাবাও খায় নাই মুড়ি বেদাত রসুলও খায় নাই সাহাবাও খায় নাই ছোলা বেদাত গুমনি বেদাত কাঁচা মরিচ পিঁয়াজ বেদাত কয় কি ছোলা গুমনি বেদাত হ্যাঁ ঠিকই তো কইছে আমি কই কি আমাকে দেশে উরুম কয় মুড়ি মুড়িটাও বেদাত কয় বেলের শরবত বেদাত রুয়াবজা বেদাত সবই তো বেদাত তো বেদাত দিয়ে ইফতার করছি অনে দাঁত কি খেজুর আর পানি যদি কেউ সুন্নত ইফতার করতে চায় শুধু খেজুর আর পানি খাওয়ান লাগবো আর কিছু খাই পারো না হালিম বেদাত না কোনো সাহাবি হালিম খাইছে ইফতারের সময় রসুল খাইছে হালিম না তো বেদাত দিয়ে ইফতার করছি অনে বেদাত দিয়ে ইফতার কই রে কই ওলির দরবারে যাও বেদাত আর আপনার কথা শুনো বেদাত আপনিও তো রসুলের জমানায় আসিলেন না সাহাবির জমানায় আসিলেন না আপনি নিজেই তো বেদাত সবই বেদাত বেদাত ছাড়া আছে কি বেদাত মানে নব্য আবিষ্কার বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া উত্তম বেদাত উত্তম নব্য আবিষ্কার এবং খারাপ নতুন আবিষ্কার যেটা খারাপ জিনিস নতুন আবিষ্কার হইছে অনে তাই আমরা তো হিংসায় বশীভূত ইন্ডিয়ান একটা ই দেখছি কয় আর কি নফরত কি আসর তো দেখো আবি জানোয়ারও পিপি বাটোয়ারা হো গায়া কয় হিংসার আসর তো দেহ অহনে পশুর মধ্যে বাটোয়ারা হয়ে গেছে গা কিরকম কয় গায় হিন্দু বান গায়া বকরা মুসলমান হো গায়া কয় গায় হ্যাঁ হিন্দু হয়ে গেছে এই যে গাই মাতা আর বকরি পাকিস্তানে আমরা কুরবানি দে বকরি ঈদ এলে বকরি মুসলমান হয়ে গেছে কয় কয় কি কয় সবজিও মে দেখো জিতনা হারা সবজি ये हिंदू हो गया और जो जितना पीला है वो जितना हारा है मुसलमान का जितना पीला है वो हिंदुओं का हो गया तो आने हिंदू को पहले टोमेटो और गाजर सारा किच्छु नहीं और सभी तो सबूज सब्जी आमागो अने सबूज मुसलमान है ना मुसलमान कलर तो सबूज हिंदू कलर को हलूद तो आने हलूद की हलूद और लाल तो टोमेटो और गाजर ही এ ছাড়া তার কিছু নাই আর সবই তো সবুজ কয় দেখো হিন্দুর কপালে টমেটো আর গাজর রয়েছে আর মুসলমানের বেচারা তরবুজ ও বড় মসিবত মে হ্যায় ও বাহার সে মুসলমান হ্যায় আন্দার সে হিন্দু হ্যায় তরমুজ তো বাইরের দিকে সবুজ মুসলমান ভিতরে হিন্দু লাল টকটকা অনে তরমুজ এটা কার দলে যাইব রে বাপ হিন্দুর দলে যাইব না মুসলমানের দলে যাইব কিছু কল নাই তু
হিংসা, আরে সবজির মধ্যে এরা কি করছে না করছে, কোনো জিনিস হারে নাই, পোশাক পরবেন হে কালারের মধ্যে গন্ডগোল, হিংসার বসে বাবা হিংসা করে লাভ নাই, মহব্বত করি, মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মামা কথা বলতেছে রাত ভরে শুনবো, আমি একটা বিষয় মামা জানবো, মুসল্লি শব্দটা কোরআন শরীফে আছে, মুসল্লি যিনি সালাত করেন তাকে মুসল্লি বলা হয়, এই মুসল্লিটা কয়টা বিষয়ের উপরে দাঁড়াইলে তাকে মুসল্লি বলা যাবে, এই বিষয়ে আপনি একটু আমাদের ওদেরকে একটু জানাবেন। জি অবশ্যই, তো এখন আপনারা তো মেজাজ ইফতার সম্পর্কে জানলেন, হাকিকি ইফতার কি, খান্নাস মুক্ত হওয়া, খান্নাস মুক্ত হওয়াই হচ্ছে হাকিকি ইফতার, এটা খাজা গরিবে নেওয়াজ খাজা বাবা বলছে তার মক্তাবে খাজা নামক কিতাবে, আপনার এটার বাংলা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবে, এই কিতাবে পাবেন। এখন আপনার এই হাকিকি ইফতার হয়ে গেলে করতে হবে সেহেরি, হাকিকতে ইফতার আগে সেহেরি পরে, আর মেজাজিতে সেহেরি আগে ইফতার পরে। হাকিকতে তাইলে ইফতার অর্থ কি, সিয়াম অর্থ আত্মসংযম, সলাত অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, জাকাত অর্থ আমিত্ব ত্যাগ, আর ইফতার অর্থ খান্নাস মুক্ত হওয়া। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আল্লাহর কাছে তত প্রিয়। আল্লাহর কাছে কে প্রিয়? যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে। এখন আপনি মেজাজিতে এইটা খাটে না যে ভোরবেলা সে এরি খাইলেন, দুপুরবেলা ইফতার করা শুরু করলেন, মানুষগুলো কি করো তাড়াতাড়ি ইফতার করতেছি, তাহলে তো আর হইল না। এইটা হাকিকির বেলায় খাটে, যে ব্যক্তি যত তাড়াতাড়ি তার মুর্শিদের ধ্যানের মাধ্যমে মুর্শিদের সাথে দায়মি সলাত করে, দায়মি এই সিয়াম করে যত তাড়াতাড়ি খান্নাস মুক্ত হইতে পারে সে রবের কাছে তত প্রিয়, কারণ রবের বন্ধু হইয়া যায়, মমিন হইয়া যায়, ওলি হইয়া যায়, সে প্রিয়। ওলি মানেই আল্লাহর মাহবুব, প্রিয়, এই ওলি হইয়া যায়। এখন সেহেরি মানে কি, আত্মবল, সার কথা, আত্মবল মানে নিজের বল, নফস সে আত্মবলে বলিয়ান হইয়া যায়। খান্নাস যখন মুক্ত হয় একটি নফস, তখন সেই নফস আর দুর্বল থাকে না, নিজের নফস তো নূর, নফস কিন্তু আগুন পানি মাটি বাতাস নয়, আগুন পানি মাটি বাতাস দিয়ে দেহ গড়া, এই দেহের ভিতরে যখন নূর দিছে নফস নামক, এই নূর দেওয়ার কারণেই এই দেহ জিন্দা হইয়া গেছে, নইলে এই দেহ এই নফস ছাড়া নূর ছাড়া এই আগুন পানি মাটি বাতাসের দেহ মৃত মরা দেহ। এজন্য আগুন পানি মাটি বাতাস এই মারা গেল মানুষের লাশের লগে থাকে, কিন্তু নূর থাকে না, নফস থাকে না, এই নফস বিদায় নিলে মাটি, এই যে আগুন পানি মাটি বাতাস এগুলো পইরা যায়, মাটিরটা মাটির সাথে, আগুনেরটা আগুনের সাথে, পানিরটা পানির সাথে, বায়ুরটা বায়ুর সাথে, আর নফস যায়া মিলে নফসে যে এখান থেকে নূর থেকে আসছে সেই নূরের এইখানে যায়, এটা রহস্য জগতের বিষয়, মুরাকাবা মুশাহেদা ছাড়া বোঝা যায় না, কারণ প্রত্যেক
প্রত্যেকটা জিনিস তার জাতের সাথে সংযোগ। এর লেগে পানি উপর দিকে উপরের দিকে ফেকেন ও নিচে আইব, কারণ পানির জাত তলে পাতালে। আপনি আগুন সে নিচে ধরান উপরে উঠব, কারণ আগুনের সম্পর্ক সূর্যের সাথে উপরে, এর জন্য সে উপরে থাকব। বাতাস উপরে যায় না নিচে যায় না, সে উড়ে শূন্যে থাকে। এর লেগে বাতাস সবানে আছে, সে প্রত্যেকটা জিনিস তার জাতের দিকে যায় প্রতিটা জিনিস। এর জন্য নফস নূর, সে নূর যখন ডাকে তখন চলে যায়। তাই বলা হয় কিতাবের মধ্যে লিখা আছে কখন যাইবা, কিতাবে আল্লাহ লিখা রাখছে। আর যখনই ডাক আয়া পড়ে তখনই কয় ইন্না লিল্লাহ, আমার থেকেই আগমন আবার আমাতেই প্রত্যাবর্তন, আল্লাহ থেকেই আইসো আল্লাহর মধ্যেই যাইবা। কিন্তু দেহটা গেল না কে, নূর গেল নফস গেল দেহ গেল না কে, দেহ কি আল্লাহ থেকে আইল? এইটাই রহস্যের বিষয়, এগুলো অনেক বড় বিষয়।